হ্যালো বন্ধুরা, আজ প্রায় অনেকদিন পর এলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমাকে নিশ্চয়ই তোমরা ভুলে যাওনি। আজ তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির ইচ্ছা রান্না পুজোয় বেসিক্যালি কী কী রান্না করে থাকি। তো চলো স্টার্ট করা যাক। মার্কেট থেকে একদম ফ্রেশ ভেজিটেবিলস আর সি ফিশ নিয়ে এসেছিলাম, যা আমার পুরো সপ্তাহের বাজার প্লাস যেটুকু প্রয়োজন রান্না পুজোতে কুক করবো। পিনাট এখানে শাক খেতে খুব ভালোবাসে, তাই ওকে ফ্রেশ শাক দেওয়া হয়েছে। এদিকে আমার যতটুকু সবজির প্রয়োজন আমি ততটুকু নিয়ে সবজি কেটে নেব। এই রান্না পুজোটা অ্যাকচুয়ালি বেঙ্গলি ফুড ফেস্টিভ্যাল। বছরে একবার এই দিন সমস্ত রকমের সবজি ফ্রাই করে, ডাল ও মাছের দু রকম পদ রান্না করে মা মনসার কাছে থালা সাজিয়ে নিবেদন করতে হয়। এই রান্নায় কিন্তু ইলিশ মাছটাই রান্না করতে হয়, তাই আমি মাছে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এরপর বেসন, কালো জিরে, নুন হলুদ দিয়ে একটা ব্যাটার রেডি করে রাখছি। এটা দিয়ে কুমড়ো আর আলুর বড়া বানাবো। বাট আমরা যেহেতু বাইরে থাকি, তাই মা মনসার কাছে খাবার নিবেদন বাদে বাকি সব রান্নাই করে থাকি। এখানে বড়া বানানোর ব্যাপারটা অপশনাল, যেহেতু এটা ইচ্ছা রান্না, তাই যেটা ইচ্ছাই রান্না করা যায়। তো এখন আমি এখানে সব রকম সবজি কেটে ওয়াশ করে রেখে দিয়েছি। এরপর আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেব। ভাজা করার জন্য নিয়েছিলাম আলু, বেগুন, করলা, নারকেল, মাশরুম, পটল ও কুমড়ো। ঘরে ঈশান স্টাডি করছিল আর সন্ধ্যাবেলায় চটপটা খেতে ইচ্ছা করছিল বলে একটু মোমোস এনেছিলাম। মোমোস কিন্তু আমাদের মাম্মা আর বেটুর দুজনেরই খুব ফেভারিট। তোমাদের কার কার মোমোস খেতে ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে জানিও। এরপর রান্না স্টার্ট করে দিয়েছিলাম, কারণ অনেকগুলো পদ আছে, এক এক করে না রান্না করলে রাত হয়ে যেতে পারে। আর যেহেতু ঈশানকে সকালে খুব তাড়াতাড়ি উঠতে হয় স্কুলের জন্য, তাই যতটা পারবো তাড়াতাড়ি করে রান্না করে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। বাচ্চা হোক বা বড়, খাবার ডাইজেস্ট না করতে পারলে শরীর ভীষণ অসুস্থ হয়ে যায়। তো এখন আমার ফ্রাই করা সবজি অলমোস্ট হয়েই গেছে। এই রান্না পুজোর নিয়ম অনুযায়ী আগের দিন রান্না করে খেয়ে সেই একই খাবার পরের দিনও খাওয়া হয়, কিন্তু আমরা সেটা করি না, যতটা পারি টাটকা খাওয়ার চেষ্টা করি। বাসি খাবারটা খেতে ভালো লাগলেও শরীরের জন্য সবসময় ঠিক নয়, কারণ ঘরে বাচ্চা আছে আর বড়দের গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, তাই যতটা পারা যায় বাসি খাবারটা না খাওয়াই ভালো। এখন আমি মাছের টকের জন্য দু পিস মাছ ভেজে রেখে দিচ্ছি, কারণ কাঁচা মাছে টক হয় না, আর সর্ষে ইলিশটা আমি কাঁচা মাছেই বানাবো। হয়তো অনেকেই কাঁচা মাছ খায় না, কিন্তু আমরা ভালোবাসি, তাই কাঁচা মাছেই রান্নাটা করি, ভীষণ টেস্টি হয়। এরপর সর্ষে ইলিশ বানানোর জন্য মাছের মশলা বানিয়ে নিচ্ছি। এরপর কাঁচা মাছগুলো ভালো করে মশলা মাখিয়ে নেব, কারণ নুন হলুদ ভেতরে না ঢুকলে মাছের কোনো টেস্ট আসবে না। এখানে একটা কথা বলে রাখি, মাছে মশলা মাখানোর পর সঙ্গে সঙ্গে রান্না করতে নেই, 10-15 মিনিট সেট করতে দিতে হয়, তবে মাছের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢোকে। দশ থেকে 15 মিনিট পর কাঁচা লঙ্কা ও সর্ষের তেল সহযোগে আমি ঢাকনা বন্ধ করে রান্না করতে দেব মাছটা। অন্যদিকে মাছের টকও বসিয়ে দিয়েছি। মাছ রান্না আমার প্রায় হয়েই এসেছে।
আর সবার লাস্টে বেসনে কুমড়ো ও আলু ডিপ করে ফ্রাই করে নিয়েছিলাম। এখন আমার সমস্ত রান্না কমপ্লিট, তাই গরম গরম সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, আমাদের এই ছোট আয়োজন ও রান্না পুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আমার চ্যানেলে যদি কেউ নিউ ভিউয়ার্স হয়ে থাকো তো অবশ্যই আমার ছোট চ্যানেলটাকে সাপোর্ট করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আমার ব্লগটা আজ এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি অন্য কন্টেন্ট আসতে চলেছে, তো আজকের মতো চলো, টাটা অ্যান্ড বাই বাই।